এই পেজ থেকে আমরা এখন লাইভে আছি আর বৰবৰ মত রিইনফ্লুয়েন্সার কিন্তু পুরোটা সময় জুড়ে আছেন এবং হোস্ট করবেন আর আজকে আমাদের সাথে যে গেস্ট রয়েছেন তার সাথে একটু পরিচয় করে দিই আজকের অতিথি হচ্ছে মনির রহমান মেন্টাল হেলথ ফ্রেসটি সো আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেন ভালো আছি

খুবই সহজ ভাষায় কথা বলা যাতে আমাদের যে অসঙ্গতিগুলো আছে বা যে কনফিউশনগুলো আছে বা যে ভ্রান্ত ধারণা আছে বা যে ব্যাড প্র্যাকটিসগুলো আছে এখান থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি এবং সেখান থেকে আছে টপিক হচ্ছে পরিবারের মাদকাসক্তের প্রভাব আমরা যদি কথা বলি আমি এখানে কাজ করতে আসার পর বুঝলাম যে এডিকশানের লেভেলটা আসলে কোথায় এটা দূর থেকে দেখে বোঝাটা আসলে খুব মুশকিল কিন্তু আমরা যদি খেয়াল করি দেখবেন ঘরে ঘরে ব্যাপারটা এখন মানে আনফর্চুনেটলি আছে ভিতরে হোক বাইরে হোক লুকিয়ে হোক ঢেকে হোক কিংবা পার্শ্বিকভাবে হোক আছে তো আমরা এটা নিয়ে কথা বলতে চাই আপু প্রথমেই জানতে চাচ্ছি যে মাদকার শক্তি এটা নিয়ে আমরা এক সপ্তাহে দুইবার করে বসি এক টপিকে জাস্ট এ ক্রিয়েটিভ তো সেখান থেকে মানুষ কেন আসলে এত ভিজি লাইফের মধ্যে যেখানে লাইফে এত কিছু আছে মানে যদি কেউ কনস্ট্রাকটিভ কাজ করে আমরা কিন্তু কাজ করেই কুল পাবো না আপনি যদি ফ্যামিলি মেইনটেইন করতে চান আপনি যদি একটা নিজের কোনো শখ পূরণ করতে চান আপনি যদি নতুন একটা কিছু শিখতে চান আপনি যদি আপনার ব্যবসাটাকে ধরে রাখতে চান আপনি যদি আপনার কর্মক্ষেত্র ভালো করতে চান কিন্তু এর পরও এত ব্যস্ততার মধ্যে এত অ্যাটাচমেন্টের মধ্যে এই ফাঁকফোকরগুলো আমরা কেন খুঁজে পাচ্ছি যে আমাকে আমার থেকে ড্রাগ পর্যন্ত যেতে হচ্ছে আসলে তো এটা বুঝতে হলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের সামাজিক প্রেক্ষাপটটা কি অবস্থায় আছে আমাদের পারিবারিক সম্পর্কগুলো কেমন অবস্থায় আছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা ব্যবস্থা কেমন আছে এবং আমাদের সামগ্রিকভাবে আমাদের জীবনে যে হতাশা মানসিক চাপ বিষণ্নতা যে না পাওয়ার প্রাপ্তি যে একটা হতাশা তৈরি করছে প্রতিনিয়ত। সেটা আমাদেরকে ঠেলে দিচ্ছে একটা কুইক সলিউশন খোঁজার জন্য এই যে কুইক সলিউশন আমরা অনেক সময় মনে করি যে এই মাদকাসক্তির সাথে কিন্তু মানসিক স্বাস্থ্যের একটা খুব আহ সম্পর্ক আছে এখন কোনোভাবে মানসিক স্বাস্থ্য যদি ঝুঁকিতে থাকে বিষণ্নতা থাকে উদ্বিগ্নতা থাকে তখন কিন্তু সে এর থেকে বের হয়ে আসার জন্য অনেক সময় জানে না কি পথ তখন দেখা যায় অনেক সময় সে মাদকাসক্ত হয়ে পড়ে অর্থাৎ ড্রাগস উপর নির্ভর করতে পড়ে আবার আরেকটা হতে পারে যে ড্রাগস উপর নির্ভর হওয়ার কারণেও তার মানসিক স্বাস্থ্য অবনতি হতে পারে এবং সেটা থেকে একটা চক্রাকারে সে পড়ে যায় তো এখানে আমার কাছে মনে হয় যে মূল কারণ একটা হলো যে হ্যাঁ আমাদের এখানে এই ড্রাগসের যত্রতত্র তত্র ব্যবহার আছে এবং বিশেষ করে মাদকাসক্তটা শুরু হয় হল বয়সন্ধি বা যখন সে মাত্র অ্যাডাল্টহুডের দিকে যাচ্ছে এই বয়সটাতে তো এই সময় কিন্তু তার সিদ্ধান্ত নেওয়া বোঝা থাকে এবং বিশেষ করে দেখা যায় যে প্রথমে হয়তো শুরু করলে একটু যে একটু চিল করি একটু ভালো থাকি এরকম ধরনের বা একটু টেস্ট নেই দেখি কেমন তো তারপরে হয়তো প্রাথমিক ভাবে মনে হলো আচ্ছা ভালোই তো একটা অন্যরকম রাজ্যে চলে যায় কিন্তু এরপরে যখন সে আসক্ত হয়ে পড়ে তখন কিন্তু এর থেকে বের হয়ে আসা তার জন্য খুব কঠিন হয়ে পড়ে আপু এখানে একটা ব্যাপার আছে যে কিউরিয়াসিটি এটা হচ্ছে একদম আমরা যতগুলো কারণ নিয়ে কথা বলি এটা কিন্তু ফার্স্টেই আসে কারণ আমরা সবাই মনে করি কি যে আচ্ছা ও ড্রাগ এডিক্ট আমি তো আর হব না বিশ্বাস বা টেন্ডেন্সি বা নিজের উপর আস্থা বা কন্ট্রোল পাওয়ারটা আমরা মনে করি আমাদের আছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওখানে কিন্তু আমরা পিছলে যাই বলেই কিন্তু এই ড্রাগ অ্যাডিকশনের ব্যাপারটা এত প্রকট ভাবে যাচ্ছে এবং আসলে কোন মানুষ তো দুনিয়ায় প্ল্যান করে না যে ঘুম থেকে উঠে আমি ড্রাগ এডিক্ট হয়ে যাবো একদিন তাই না এটা আসলে ক্ষণে ক্ষণে সিচুয়েশন কিউরিয়াসিটি তার এবং আমরা মানসিক একটা রোগের কথা বললে কিন্তু মাদকা শক্ত এই ব্যাপারটা আসে মাদকা শক্তি যে আমার এবং এখানে কিন্তু ওর ওই ব্যাপারটা চায় তো আমার শরীরকে কিন্তু আমি ওই জায়গায় না না যাওয়া পর্যন্ত চিনতে পারি না তো বেটার হচ্ছে এত চেনা চেনিরই দরকার নেই তাই না আমরা একটা খারাপ জিনিস সবাই জানছি এটা নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হচ্ছে এটা নিয়ে মানে প্রত্যেকটা ফ্যামিলি ভুগছে জায়গায় জায়গায় অশান্তি ক্রিয়েট হচ্ছে আপনার লাইফ শেষ হয়ে যাচ্ছে আমরা ওই পথে নাই বাড়াই এবং দে আর সো মেনি মানে বিউটিফুল থিংস ইন লাইফ আমরা সেগুলোতে যদি ফোকাস করি তাহলে এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমাদের কথাই বলতে হবে না ওই রকম দিনই আমরা চাই সেটাই যে আপনি যে ড্রাগস যে আপনার শরীরের ভেতরে যে ধরনের হরমোন ক্রিয়েট করছে আপনি যে ধরনের একটা সুখ সুখানুভূতি পাচ্ছেন একই জিনিস কিন্তু আপনি অন্য যেটা এটা থেকে কিন্তু পেতে পারে খেলাধুলা করেন আপনি আপনি গান বাজনা করেন আপনি লেখালেখি করেন আপনি অনেক কিছু এখন ক্রিয়েটিভ কাজ করছে আমাদের ইয়াং জেনারেশন তো সেগুলো থেকেও কিন্তু আপনি আনন্দ পেতে পারেন আপনার জীবনের একটা মানে খুঁজে পেতে পারেন এবং অম সেটা দিয়ে আপনি শুধু নিজের জন্য না আপনি পরিবার সমাজের জন্য কিছু করতে পারেন তো প্রত্যেকটা মানুষের তো এই পৃথিবীতে আসা পিছনে একটা পারপাস আছে না তো আপনার পারপাসটা কি আপনি খুঁজে দেখেন যে আপনি যদি এইভাবে করে হারিয়ে যান ধ্বংস হয়ে যান তাহলে আপনি সেই পারপাসটা কিন্তু আপনি পূরণ করতে পারছেন না আর সবচেয়ে বড় ব্যাপার হলো যেটা এমন একটা পথ এই পথটা বড় কঠিন ফিরে আসার জন্য সম্ভব অবশ্যই সম্ভব কিন্তু বড় কঠিন সুতরাং এই পথে যাব কেন সোচে আসলে কেন এই কঠিন পথটা বেছে নিব যেটাকে আমার আমার লাইফের গতিপথটাকে তো হ্যাম্পার করবে তাই না আমার আশেপাশে মানুষকে কষ্ট দিবে কিংবা আমি আমি কিন্তু সমাজ থেকে একটুটা একটু হলেও কিন্তু গত্র ছাড়া হয়ে যাই কারণ যতই সহজলভ্য বা মাদকাসক্ত লোকজন আমরা দেখি না কেন আমরা কিন্তু সম্মানের চোখে আসলে তাকাই না হ্যাঁ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যারা এখান থেকে রিকভার করেন ড্রাগ থেকে এর পরও দেখা যায় যে তাদের পরবর্তী লাইফটাইসে যতই ভালো পারফর্ম করুক না কেন আপনি আমি মানে আই এম বিং অনেস্ট আপনি আপনার কর্মক্ষেত্রে বলেন কাজিন মহনে বলেন কিংবা বিয়ের সময় বলেন কিংবা চাকরির সময় ইন্টারভিউয়ের সময় এই ব্যাপারগুলো আসে যদিও আসা উচিত না যদিও পুরোপুরি রিকভার হয়ে যায় আমরা এই ব্যাপারটা আসি মানুষকে অ্যাওয়ার করার চেষ্টা করছি আমাদের যেমন একটা অসুখ বিষয় হলো আমাদের কোন একটা বড় অসুখ হলো আমরা যেমন চেক ইন দিয়ে সবার কাছ থেকে দোয়া আছে বিদেশে যাচ্ছি তো এই ব্যাপারটা না এভাবেই না হচ্ছে যে সে অসুস্থ হি নিডস হেল্প এন্ড আমাদের ওর হেলথটা সিক করা উচিত এবং আমাদের তাকে উঠানোর জন্য কাজ করা উচিত তাকে নামানো বা পিছিয়ে থাকার জন্য না এবং আমরা যদি ওভারঅল একটা হিসেব দেখি বা বিভিন্ন ফ্যামিলিতে যারা ভুক্তভোগী দেখবেন যে এই মানুষগুলো যখন রিকভার করে তারা এমন দৌড়টা দেয় মাসাল্লাহ যে সেই দৌড় আসলে সাধারণ মানুষের থেকে দৌড় অনেক গতি বেশি থাকে তারা অনেক এগিয়ে যায় এটা শুধু সময় সদিচ্ছা আর একটু আল্লাহ রহমতের ব্যাপার এবং আমাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট করার ব্যাপার এখানে পরিবারও একটা বড় অবশ্যই কারণ কি হয় যে এটা হয় বন্ধু বান্ধব পরিবার প্রথমেই আমরা যদি দেখি যে মাদকা শক্ত একজন সোনার সাথে সাথে আমাদের রিয়াকশনটা কি হয় আমরা তাকে ব্লেম করা শুরু করি আমরা তাকে নানা নামে ডাকা শুরু করি আমরা এমন কিছু কথা বলি তাকে থ্রেড করি তুমি এটা করলে পারে এটা হবে তখন কিন্তু সে কিন্তু আসলে যে আচরণগুলো করছে সে আসক্তি থেকে করছে তার নিয়ন্ত্রণে কিন্তু নেই তার সমস্যাটা আমাদের যদি বুঝি আমরা এবং ওই সময়টা শান্ত থেকে যদিও পরিবারের জন্য খুব কঠিন এই সময়টা শান্ত থাকা তারপরে আমি বলবো যে পরিবারে তারা যদি শান্ত থেকে তাকে যদি বিষয়টা বোঝাতে পারে যে এর থেকে বের হয়ে আসা সম্ভব আমরা তোমার পাশে আছি এটি একটি সমস্যা এটা শুধু তোমার একা সমস্যা না এটা আমাদের সকলের সমস্যা কারণ একজন মানুষ যদি মাদকাসক্ত হয় একটা পরিবারে সেই পরিবার কিন্তু সেই ব্যক্তি একা এটা সাফার করে না পুরো পরিবার সাফার করে সুতরাং ওই পরিবার যদি এটা বোঝাতে পারে যে আমরা তোমার পাশে আছি এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে সেই ব্যক্তির ইচ্ছা শক্তিও খুব গুরুত্বপূর্ণ আমরা দেখেছি তারাই বের হয়ে আসতে পারে যখন সে ইচ্ছা শক্তিটা সে এটা কিন্তু এমনকি আপনি মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রেও দেখবেন যে রোগ হলে পরে মানুষের ইচ্ছা শক্তি তার মানসিক জোরটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণের থেকে রিকাভার করার জন্য ঠিক একই ভাবে ভাবে আসক্তির ক্ষেত্রেও তো আমরা বলবো যে আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো যে প্রথমে শুরুতে ধরতে পারা কারণ যখন বেশি হয়ে যায় তখন কিন্তু এফোর্টটাও বেশি দিতে হয় আমি এখানে একটু ইন্টারাপ্ট করবো কারণে আমি একটু যেই ঘটনা গুলো দেখে সেগুলো বলবো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় আমাদের বাবা মা দের বা ফ্যামিলি একটা টেন্ডেন্সি থাকে লুকিয়ে রাখার চেপে যাওয়ার এটা কিন্তু বাংলাদেশে খুবই কমন মানে আমরা আসলে এতটুকু সচেতন বা সশিক্ষিত হইনি যে মানে আমাদের টেন্ডেন্সিটা এরকম যে লোকে কি বলবে আমার বাচ্চা একটা রুমে মরে যাক সমস্যা নেই কিন্তু আমাকে ভালো জানুক বা আমাদের ফ্যামিলিটাকে ভালো জানুক এটা অমুকের ছেলে ও ড্রাগনে এটা তো জানা যাবে না কিন্তু এটা ধামা চাপা দিতে যে এই ছাই চাপা করতে যে এই মানুষটাকে যে ঘরের মধ্যে যে মরে যাচ্ছে তাকে যে ফিরিয়ানাটা আনাটা দিনে দিনে মানে দুঃসহ দুর্বিষহ এবং কষ্টকর হয়ে যাচ্ছে এবং মানুষ কিন্তু থেকে মারা যাচ্ছে শুনতে খুব হাস্যকর লাগতে পারে কিন্তু আমাদের কেমিক্যাল বডি সেভাবেই করে মানসিক অবস্থা আনস্টেবল থাকে সুইসাইডাল হয় তার মানে মানে হি মোর একটা ভয়ঙ্কর বেরো অবস্থা তো আমি আমার মানুষকে যদি কাছের মানুষকে যদি ভালোবাসি সেখানে কি সমাজটা পর আর সমাজে কিন্তু আমি দেখে দিতে পারি যে একটা খারাপ জিনিস থেকে কিভাবে ফাইট ব্যাক করে আসতে হয় এবং এবং সেই কিন্তু একটা চমৎকার এক্সাম্পল হতে পারে রাইট এখানে আসলে মানে জিনিসগুলো আমাদেরকে তুলে হবে যারা হয়ে হয়ে এসেছে কেমন করে আসতে পেরেছে কেন বের হয়ে আসতে পেরেছে কাদের কাদের সহযোগিতা বের হয়ে আসতে পেরেছে এবং এখানে পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসলে কি যে পরিবারটি ভাবছে যে আমি অন্যে জানলে কি হবে সে অন্যের পরিবারটাতে যেরকম মানুষটা নেই এটা তো সুতরাং এই ভয় পাওয়ার আসলে কিছু নেই এটা শুধু মাদকার শক্তির ক্ষেত্রে না আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি যে আপনার ডিপ্রেশন অ্যাংজাইটি এটা আমরা চাপিয়ে রাখতে থাকি রাখতে থাকি তারপর এক সময় যখন আর চাপাতে পারি না তখন তখন দেখা যায় তো এইটাতে হয় কি যে সব ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ যে আর্লি আইডেন্টিফিকেশন এবং আর্লি ইন্টারভেনশন এটা অতি জরুরি বলবো এবং এটা পরিবারকে যেভাবেই হোক বের হয়ে আসতে হবে তাদের নিজেদের স্বার্থেই এবং এটা নিয়ে কথা বলতে হবে প্রফেশনাল হেল্প সিক করতে হবে এটা ঠিক যে আমাদের সমাজকেও এর সাথে পরিবর্তিত হতে হবে সোসাইটির মধ্যে আসলে আমি একটা কথা বলতে চাই আমরা সবাই বিলং করি দেখেন আমাদের যে গেট ম্যান যিনি দরজা খুলে দিচ্ছেন উনি থেকে আমার সামনের বাসার মানে আমার বাসার সামনে যদি কোনো দোকান থাকে সেই দোকানের শপকিপার থেকে শুরু করে সেই চাচা থেকে শুরু করে আমার বাসার মেয়েট আমার বাবা মা আমার ফ্রেন্ডস দূরের ফ্রেন্ডস কাছের ফ্রেন্ডস দূর সম্পর্কের আত্মীয় একদম মানে মাখামাখি আত্মীয় সবাই ইনক্লুডেড কিন্তু আমরা কেন জানি সবাইকে একটু টেনে ধরতেই পছন্দ করি বা সেখানেই সময়টা বেশি ব্যয় করি এই যে আমি শুরুতেই বলেছি এটা একটা প্র্যাকটিসের ব্যাপার পজিটিভিটি চর্চা করার বিষয় আমার মনে হয় যে কেউ যদি এগিয়ে যায় তার কিছু ছটা বা তার কোনো পজিটিভ ভাইব কিন্তু আসলে আমাদের আশেপাশের মানুষের মধ্যে ছড়িয়ে যায় বা সেখান থেকে শেখার আছে জানার আছে বোঝার আছে এই পুরো সোসাইটি কিন্তু এখান থেকে এখানে চলে যেতে পারে মানে খুব ছোট ছোট বিষয় কিন্তু শুধুমাত্র আমাদের প্র্যাকটিসের অভাব মনে হচ্ছে প্র্যাকটিসের অভাব আর তাছাড়া আমি বলবো যে আর একটা জিনিসও খুব গুরুত্বপূর্ণ সেটা হলো এখানে আমি মিডিয়ারও কথা বলবো মিডিয়ার এখানে একটা রোল আছে বিভিন্ন আমরা এটা বলছি কিন্তু এটা আবার পরিবর্তন হচ্ছে এখন কিন্তু আমরা এই মাত্র ইউথ কার্নিভাল করে আসলাম সেখানে প্রায় পাঁচ হাজার ইউথ তারা এসছে পনেরো থেকে তিরিশ বছর বয়সে যেরা যারা কিন্তু রিস্ক গ্রুপ শক্তির জন্য তো এইখানে আমি দেখলাম যে এরা অনেকেই মানসিক স্বাস্থ্য নিয়ে সরাসরি আগ্রহী জানার জন্য বোঝার জন্য এবং তারা ডিপ্রেশন অ্যাংজাইটি স্কেলগুলো পূরণ করছে তারা জানতে চাচ্ছে কোথায় সার্ভিস পাওয়া যাবে এবং

যত বেশি কথা বলছি আস্তে আস্তে মানুষ বেশি জানতে পারছে তো এটা একটা সেফ সেফ করলে কিন্তু মানুষ বলছে আসলে এবং মানুষের সাফারিংসটা টা এত বেশি না বলে উপায়ও নেই সুতরাং বলবেই তারা তো আমাদের মতন মানুষ আরো তৈরি করা দরকার যারা শুনবে একটা সমস্যা কি আমরা এই যে নন জাজমেন্টাল লিসেনিং স্কিলসটা আমাদের মধ্যে আমরা প্রথমেই একটা কমেন্ট করে বসি হায় হায় ওর কি হবে হায় হায় গেল শেষ হয়ে এই যে বললাম না এখান থেকে শুরু আমরা যদি প্রথম থেকে একটা হোপ দেই না এটা সম্ভব এর থেকে বের হয়ে আসা সম্ভব তুমি পারবে হ্যাঁ তুমি তোমার পক্ষে সম্ভব তুমি এটা করেছো তুমি অনেক কিছু করেছো জীবনে এই যে জিনিসটা আমাদের আমাদের কথোপকথন কিন্তু পরিবর্তন করতে হবে ইটস অল अबाउट মানে চেঞ্জিং आवर মেন্টালিটি মেবি এবং পজিটিভ থাকাটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আমি এখান থেকে একটু আরেকটা কথা বলতে চাই যে যেই ফ্যামিলিতে একজন ড্রাগ ব্যক্তি থাকেন বা মাদকার শক্ত ব্যক্তি থাকেন আপু কথা কথাটি একটু আগে বললেন সে শুধু একা সাফার করে না তার পুরো ফ্যামিলি তার যদি অন্যদিকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ বেবি থাকে পুরো গোষ্ঠী তার সে যেখানে চাকরি করছেন কর্মক্ষেত্রের মানুষজন সবাই কিন্তু সেটা ফিল করে সবাই কিন্তু এখানে বলবো যে কষ্ট পান সাফার করেন তো আমরা যখন কষ্ট পাচ্ছি আমাদেরও কিন্তু তার থেকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে হবে বা তাকে পজিটিভিটির গল্প শুনিয়ে বা আসলে কিছু চমৎকার এক্সাম্পল দেখিয়ে বা লাইফের খুব সুন্দর সুন্দর জায়গাগুলো আপু থাকে না যে একটা বাবা মার বন্ডিং তারপর ভাই বোনের একটা চমৎকার বন্ডিং কখন কার জন্য যে কার মন গলবে বা কার কাছে কোনটা ইম্পর্ট্যান্ট এটা কিন্তু বলা মুশকিল তাকে অনেকগুলো অপশন দিয়ে দেওয়া যে তুমি এখান থেকে দেখো কত সুন্দর সুন্দর জিনিস তোমার আছে বের হয়ে আসো এখানে আপনি যেটা বললেন যে এখান থেকে আমার মানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে আমরা আসলে মনে হয় পিছিয়ে যাচ্ছি এটা হলো প্যারেন্টিং আপনি দেখেন বাবা মা তাদের কাজের জন্য তাদের যে অবশ্যই পেশা অর্থ রোজগার এই সব মিলিয়ে তারা কিন্তু অনেক ব্যস্ত আমাদের অনুপরিবার হয়ে যাচ্ছে আমাদের ছেলে মেয়েরা কিন্তু একটা বদ্ধ ঘরে একাকি বড় হচ্ছে তাদের মধ্যে এমনি বিষন্নতা কাজ করছে তাদের মধ্যে আমরা পড়ালেখার এমন বোঝা চাপিয়ে দিচ্ছি জিপিএ 5 হতেই হবে না হলে জীবন শেষ এই যে যখন এক্সপেকটেশনটা এত বেশি উচুতে উঠিয়ে দেওয়া হয় আর ওই ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তির মধ্যে ইউনিক কিছু কোয়ালিটি আছে তো এইটা যখন আমরা সবাইকে গণহারে চিন্তা করি যে না সবাই যদি জিপিএ 5 পায় তাহলে লাস্ট হবিকে ক্লাসে তো একজন আছে নাকি লাস্ট হওয়ার জন্য তো এরকম তো ওই ব্যক্তিটা হয়তো যে লাস্ট হয়েছে সে হয়তো খুব শুধু ছবি আঁকে খুব শুধু গান করে খুব শুধু খেলে ওই সেটা নিয়ে তো বলছিলাম আমরা তো এই জিনিসগুলো কিন্তু আমাদের চিন্তা করতে হবে পরিবারে বাবা-মায়ের সাথে সন্তানের সম্পর্ক যত দূরে যাবে ততই বেশি ঝুঁকিতে থাকবে এই সন্তান এই ধরনের মাদকাসক্তির দিকে যাওয়ার ক্ষেত্রে এবং যারা এই ধরনের মাদকাসক্তির ব্যবসা করছে তারা কিন্তু আপনি আপনার বাবা মা হিসাবে আপনি আপনার সন্তানকে সন্তানের সাথে সেই সম্পর্কটা গড়ে তুলুন আমি বলবো এবং সন্তানের কাছে আমি বলবো যে বাবা মা কিন্তু আসলে এমন নয় যে লাস্ট রিসর্ট কিন্তু বাবা মা ফাইনালি সুতরাং যাই হোক জীবনের সে গার্লফ্রেন্ড এর সাথে হোক স্কুলে কিছু হোক বন্ধুর সাথে কিছু হোক যাই হোক যে ক্রাইসিসই হোক না কেন আমরা যেন সে আমাদের সন্তানেরা যেন সে কথাগুলো বাবা মাকে খুলে বলে এবং আমি বিশ্বাস করি বাবা মা কিন্তু সন্তানের ভালোই চায় সুতরাং তারা নিশ্চয়ই তাদের পাশে দাঁড়াবে এবং প্যারেন্টিং এর কথা যেহেতু আসলো ফ্যামিলির কথা যেহেতু আসলো এই ব্যাপারটা থেকে আমরা অনেক সময় দূরে থাকি বা বুঝি না বা আমার মনে হয় সময়ের একটা দাবি যে প্যারেন্টিংটা শেখা বুঝে আসা সেই অনুযায়ী প্র্যাকটিস করা কারণ অবশ্যই আমাদের প্রত্যেকটা বাবা মা তার জায়গা থেকে তার জায়গা থেকে আসলে প্রত্যেকটা বাচ্চারই ভালো চান কিন্তু আপু সময়ের সাথে সাথে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে সাথে কিন্তু আসল সিচুয়েশন চেঞ্জ হয়েছে বাচ্চাদের মেন্টালিটি পরিবর্তন হয়েছে তাদের চাওয়া পাওয়া পরিবর্তন হয়েছে আপনি দেখেন যদি বলেন যে বাচ্চা যখন ছোটবেলায় যখন 2 3 বছর বয়স তখন তাকে চুপ করানোর জন্য আমি ঠিকই মোবাইলটা চালিয়ে দেই গেমটা দিয়ে দিয়েছি কি আমি একটু শান্তি পাওয়ার জন্য তো বাচ্চাটা তো অভ্যস্ত হয়ে যাচ্ছে পরে বড় হয়ে যখন আপনি ওরclassList-এ নিয়ে নিতে চাইবেন ও কানে নেবে আপনি অল্টারনেট দিচ্ছেন কিনা বাচ্চাকে আপনি কোয়ালিটি টাইম দিচ্ছেন কিনা বাচ্চাকে এটা তো আপনাকে বুঝতে হবে আগে লেখাপড়া আমরা গল্পের বই করেছেন তো দাদা দাদি নানিরা এখন সেই দাদি নানিদের সাথে সম্পর্কটা নেই গল্পের বই পড়া হচ্ছে না গল্পের বইয়ের সাথে সাথে আমরা সেই কল্পনার রাজ্যে চলে যেতাম তো এখন সেই কল্পনার রাজ্যে এটা তো স্বাভাবিক শিশু বিকাশের ক্ষেত্রে কল্পনার রাজ্যে সে থাকবে তো সেই জায়গাটার অভাবটা কিভাবে পূরণ হবে এটা তো আমাদেরকে বুঝতে হবে সুতরাং টেকনোলজির ব্যাপারটা আমি বলবো যে টেকনোলজি সব সময় থাকবে এবং উত্তর উত্তর এর ব্যবহার বাড়বে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি পরিমিত ব্যবহার কিভাবে করবেন এবং তার অভ্যাস আপনি কিভাবে করে তুলবেন আপনার একটা ব্যাপার হচ্ছে এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কথা যখন আসে তখন অনেক বাচ্চা দেখবেন কমপ্লেইন করে যেহেতু দেখা এখন আমাদের প্রত্যেক সাথে এই কমপ্লেইনগুলো আসে যে অনেক স্কুল কলেজ কলেজে মেইনলি ইউনিভার্সিটিতে দেখা যায় যে ক্লাস ফ্রিন চেঞ্জ হলো তা কিন্তু ফেসবুকে থ্রেডের মধ্যে দিয়ে দিচ্ছে বা এটা গ্রুপ থাকছে কিংবা ইউনিভার্সিটির একটা আলাদা ফেসবুক গ্রুপই আছে যে কোন একটা নতুন ডকুমেন্ট বা ফাইল দেয়া হলো ওই चैप्टर्स এর ওমুকেটা ইম্পর্টেন্ট ওখানে আমরা পোস্ট করছি এরকম বেশ কিছু আসলে ব্যাপার কিন্তু যুক্ত হয়েছে যেটা আমাদের বাবা আমরা দেখেননি তাদের বাবা মারা তো চিন্তাই করতে পারেন না তো এখানে একটা দ্বন্দ্বের ক্রিয়েট হয় যে আমার তো এখন ল্যাপটপটা লাগবে বাবা ভাবছে ল্যাপটপ মানেই মনে হচ্ছে যে বা ফোন মানেই মনে হচ্ছে সে শুধুই গেমস খেলছে বা অন্য কিছু করছে এটা রিক্রেশনের জায়গা এটা যে এখন একটা পড়াশোনার জায়গা বা যে কোনো কিছু যে এক চান্স আমরা গুগল করে ফেলছে দেখে নিচ্ছি হ্যাঁ এটা ঠিক আমরা অনেক বাচ্চা এটার মিসইউজও প্রচন্ড করি হয়তো পড়ছি এক মিনিট মানে মানে বাকি কাজ করছি, আমাকে সাড়ে তিন ঘন্টা ধরে তো আমি এখানেই পড়ছি এটা আমরা করি এখানে আমি করব না কিন্তু দুই পক্ষেরই না একটা সমঝোতায় আসা দরকার দুই পক্ষেরই জানা দরকার যে তার দৌড় কতটুকু এবং আহ বাবা মা যদি এখানে টেকনোলজিক্যালি পিছিয়ে থাকে এটা তাদেরই লস এই ব্যাপারগুলো কিন্তু খুব সহজ শেখা একটা স্মার্টফোন ইউজ করা বা বাচ্চার সাথে কথা বলা যে বাবা কি করছো কি দেখছো গুগলে কি ভাবে দেখো আমাকে একটু দেখাও আপনি যদি জেনে নিতে পারলেন আপনার কাছে কিন্তু একটা নতুন দোয়ার মানে উন্মুক্ত হলো এই একটা জানার ইচ্ছাটা কোন প্রকাশ করতে আরেকটা জিনিস হলো যে বাবা মা কিভাবে ইন্টারনেট ব্যবহার করছে সেটারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি যথেষ্ট ব্যবহার করছেন আপনি সারাক্ষণ ফেসবুকে থাকছেন আর আপনি বাচ্চাকে বলছেন থাকবেন না থাকবে না তুমি সেটা করবে কেন সে বাবা মাকে তো একটা রোল মডেল হিসাবে সন্ধান দেখছে সুতরাং আপনি যতই বলেন তুমি ফেসবুকে যেও না ইউটিউবে যেও না আর আমি যাচ্ছি ও কিন্তু ওটা শুনবে না দেখবে বাবা মা কি করছে আসলে এখানে আপনি একটা চমৎকার পয়েন্ট এনেছেন যে বাচ্চাদের অনুকরণ ক্রিয়েট আমার ছোটবেলায় বই অনেক ভাবে পড়েছে আর যারা বেবি হয়ে গেছে তার এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন হ্যাঁ যে আসলে আপনার না কিছু বলতে হবে না আপনি যা করবেন বাচ্চা ওটাই অ্যাবজর্ভ করবে ওটাই শিখবে আমরা কিন্তু বলি যে প্রত্যেকটা মানুষ তার ফ্যামিলি বা বাবা মাকে শিখিয়ে আছে তারই কিন্তু একটা রিফ্লেকশন ইনফ্যাক্ট আপনি যে ফেসবুক কমেন্টটা করছেন কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন কি ধরনের ওয়ার্ড ইউজ করছেন কি ধরনের ভাইব মানুষকে ছুড়ে দিচ্ছেন সেটাও কিন্তু আসলে আপনার বর্ন অ্যান্ড বট আপ আপনার ফ্যামিলি স্টেটাস বলেন না কেন কি শিখিয়ে আছে আপনার শিক্ষা দীক্ষা সেটা একটা রিফ্লেকশন ফেসবুকের কথা এই জন্য বললাম আপু বিকজ ফেসবুকটা এখন খুবই কমন এবং আমরা অনেকেই মানুষকে হার্ট করার জন্য কিংবা কোনো কাজ নাই সেজন্য কিংবা একটা নিজে একটা অদ্ভুত মজা পাচ্ছে যে নেগেটিভ কমেন্ট করে দিতে সেটার কোনো মানে আসলে আগা মাথা আমরা পাচ্ছি না সাইবার বুলিং তো এখন একটা বড় বিষয় এবং সাইবার বুলিং এর কারণে অনেক মানুষ আত্মহত্যাও করছে এটাও করছে এবং এই পর্নোগ্রাফির বিষয়গুলো এগুলো জুড়ে আসে তো এগুলো একটা জটিল একটা বিষয় কিন্তু এবং এটাকে যদি আমাদেরকে মানে সঠিক পথে থাকতে হয় তাহলে ওই বাচ্চা বয়স থেকেই কিন্তু তার তাকে আমাদের ঠিক করতে হবে সে কতটুকু যাবে যেতে পারবে কোনাইল্ড লকের ব্যবস্থা আছে সেগুলো করতে হবে এবং শুধু তাই নয় এই যে আপনি যেটা বললেন যে বাবা মা জানতে হবে বাচ্চা কোন সাইটে যাচ্ছে কি দেখছে একসাথে আমরা একটু মজা করি না একটু ঘুরতে যাই না অন্যান্য কাজও করি না এগুলো। বিভিন্ন ভাবেই কিন্তু আমাদেরকে এটাকে ট্যাকল করতে হবে এবং সাইবার বুলিং এর ক্ষেত্রে আমি বলবো যে এখন কিন্তু আইনও আছে সাইবার বুলিং এর জন্য এবং এই এই বিষয়গুলোকে সচেতন করতে হবে আমরা কাজ করতে গিয়ে দেখছি অনেক সময় আমরা জানি না এবং সেই কারণে আমরা একটা হয়তো কমেন্ট করে দিচ্ছি কিন্তু এই কমেন্টটা আমি করতে পারি না এখানে এটাই আমরা জানি এটাই আমরা জানি না এবং এই জায়গাটা এটাও একটা কালচারের একটা ব্যাপার হয়ে গেছে যে আমরা জানি যে আগে দেখেছি আমরা যে আমরা বলতাম র্যাগিং কিন্তু এখন আমরা দেখছি যে র্যাগিংটা কোন পর্যায়ে চলে যাচ্ছে যে মানুষের জীবনই চলে যাচ্ছে তো এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে সহিংসতার জায়গাটায় কিন্তু মানুষ একদিনে যায় না তাকে ধরনের আচরণ করার উৎসাহিত বা ওই রকম পরিবেশ তাকে হয় যেখানে সহিংস ওই আচরণগুলো করতে পারে এবং তাকে প্রতিরোধ করা হয় না সুতরাং এটা কিন্তু একটা সামাজিক আন্দোলনের বিষয় এবং সেই জায়গাটা একটা প্রতিরোধ করার ব্যাপার এবং বন্ধুদের এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে

আমার এই বিষয়টা জানার ছিল যে পরিবারের কেউ যদি ড্রাগ এডিক্টেড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি কিভাবে তাকে এটা থেকে ফিরিয়ে আনা যায় যদি ড্রাগের নেশায় যদি সে পাগলের মতো করে তাহলে সেই সকল লোকদের কিভাবে স্বাভাবিক অবস্থায় ফিরে আনবো এখানে মেডিকেল সায়েন্স আসলে কি বলেছে আচ্ছা আমরা মেন্টাল হেলথ ফার্স্ট এইড একটা প্রোগ্রাম করি সেখানে আমরা এই ক্রাইসিস ম্যানেজমেন্টটা শেখাই তো এটা খুব গুরুত্বপূর্ণ যে যখন একজন মাদকাসক্ত হয়ে যায় তখন তার কিছু বিহেভিয়ার থাকে যেখানে কিছু আগ্রাসী ভূমিকা থাকতে পারে তার মধ্যে তার মধ্যে একটু হিংসা বা সহিংস আচরণের একটা ব্যাপার থাকতে পারে তো এই এসে নিজের সেলফ harm করতে পারে নিজের ক্ষতিও করতে পারে অন্যের ক্ষতিও করতে পারে এরকম একটা সময় কিন্তু তার বিশেষ করে পরিবার একটা শান্ত থাকার ব্যাপার আছে এবং এটা ঝুঁকি নির্ণয় করার ব্যাপার আছে যে প্রথমে বুঝতে হবে যে আমি কিভাবে বুঝবো যে একজন মাদকাসক্ত অনেক সময় আমরা বুঝতে বুঝতেই অনেকটা সময় চলে যায় তাহলে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে যে কখন আমি বুঝবো যে একজন মানুষ অ্যাডিক্টেড এবং এই যে তার লাইফস্টাইলে চেঞ্জ হয়ে যাচ্ছে তার অ্যাপিয়ারেন্সে চেঞ্জ হয়ে যাচ্ছে তার খাদ্যাভাসে তার ঘুমের সবকিছু যে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা দিয়ে কিন্তু আমাকে প্রথমে বুঝতে হবে যে সেখানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে ওই সময়টা যদি আমি ইন্টারভিউ করি তাহলে দেখা যাবে হয়তো সে অ্যাডিক্টেড হয়নি তারপরে যদি অ্যাডিক্টেড হয়েই যায় তাহলে সেক্ষেত্রে আমি কি করব সেক্ষেত্রে হলে হার্ম কমাতে পারে অর্থাৎ এই মাত্রাটা প্রথমে কমানোর চেষ্টা করতে হবে এই মাত্রাটা কমানোর জন্য কিন্তু তাকে উৎসাহিত করতে এটা সম্ভব তুমি এটা কমিয়ে আনতে পারবে এবং আস্তে আস্তে এটা শেষ মানে একদম ছেড়ে দেওয়ার ব্যাপারে কিন্তু এটা এত সহজ ব্যাপার না সেটাও বুঝতে হবে এবং এটা অবশ্যই প্রফেশনাল হেল্পের প্রয়োজন হবে যখন অ্যাডিক্টেড হয়ে যাবে যেটা উনি বলেছেন যে আসলে মাদকাসক্ত হওয়ার পরে পাগলের মতো অর্থাৎ মানসিক রোগ বিভিন্ন ধরনের মানুষ হ্যালুসিনেশন হতে পারে এটা একটা ব্রেনকে একটা ডিসঅর্ডার করে দেয় কিছু কিছু ড্রাগস আছে যে এর কারণে সে

তার তাকে বকা দিচ্ছে বা মারধর করছে বা রুমে আটকে রাখছে সেকিন্তু এটার মধ্যে একটা চক্রের মধ্যে আবৃতিত হচ্ছে এবং এর মধ্যে ঢুকে যাচ্ছে তো এটাও জানা আমাদের জরুরি টার্ম গুলো বা এরকম ঘটনা ঘটতে পারে এন্ড ইফ ইউ কনফিউজ মানে গো অ্যান্ড কনসাল্ট এটাও করতে পারী মানে এখন কিন্তু অন আমরা আজকে বসেছি অনলাইনে দেখেন ফেসবুকে দেখতে দেখতে আপনার কিছু একটা হয়তো জানা হয়ে গেল তো অনলাইন অফলাইন আপুরা আছেন কোথায় নেই এখন কিন্তু এই শুধু আপনার একটু হেল্প করতে হবে একটু একবার মানে দরজায় টোকাটা দিতে হবে আপনার সব রকম সুবিধা যত কিছু লাগবে কাউন্সেলিং সব কিন্তু হাতের মুঠে কথাটা বারবার ইন্টারাপশন করে কেন বলি যে আমাদেরই এক পা অগ্রসর হলে প্রথম আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না আপনার লাইফটা সামনে সহজ হয়ে যাবে এবং আপনি একটা কথা যে যত দেরিতে শুরু করব তত সমস্যারও গুরুতর হবে তত ওখান থেকে উত্তরানো কঠিন

এটা একটা সায়েন্টিফিক ট্রিটমেন্ট করেন এবং কিভাবে যে আপনি বললেন বন্ধ করে দিলেন একটা উইথড্রল সিন্ড্রোম হবে সেইটাকে কিভাবে আপনাকে করতে হবে সেটা আবার জানতে হবে তো সুতরাং এটা প্রফেশনাল আপনাকে হেল্প করতে পারবে যে আপনি এই সিন্ড্রোম কিভাবে ট্যাকল করবেন নিজের সাথে এবং এই ট্রিটমেন্টের পরে কি আরেকটা ব্যাপার আছে যে আপনি হ্যাঁ ঠিক আছে প্রাথমিক হয় আপনি ট্রিটমেন্ট করলেন আপনি মনে করলেন যে রিকাভার হয়েছেন কিন্তু রিল্যাপস হতে পারে সুতরাং ফিরে আসার পরে বেশিরভাগ সময় যেটা দেখা যায় ফিরে আসার পরে সে আবারও ওই একই ধরনের সিচুয়েশনের মধ্যে চলে যায় কারণ আপনার পরিবার পরিবেশটা তো চেঞ্জ হয়নি পরিবারের সদস্যরা চেঞ্জ হয়নি বন্ধু বান্ধবরা চেঞ্জ হয়নি সুতরাং কাজটা যখন করতে হবে তখন কিন্তু এই পরিবারের সদস্যদেরকেও চেঞ্জ হতে হবে আমরা এর আগেও শুনেছি যে আমাদের একজন গেস্ট এসেছিলেন উনি বললেন যে আমি একটা ব্লু আর হোয়াইট চেক শার্ট পরে ম্যাক্সিমাম টাইম ড্রাগ নিতাম ওই সময়টা আমার ফেভারিট টি শার্ট ছিল এরপর আমার ওই চেক টি শার্টটা দেখলে আমার না এসেছিলাম যে আমরা এই রোডের গলিতে ওখানে ফেললেন ঠিক আছে আমি এখন রিকভার করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনি এসে আমাদেরকে এনকারেজ করেছে বলে কিন্তু ওই রোড দিয়ে যাওয়ার সময় আমার ওই মেমোরি গুলো মাথায় বাস ক্রিয়েট করে এটা হয় মানুষ আমি এখন এটা শিখেছি জেনেছি এটা আমাকে বুঝিয়ে শিখিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে আমি আমার বাসাও চেঞ্জ করা হয়েছে আমি সচেতনভাবে ট্রাই করি যদি অন্য কোনো রুট থাকে এই রুটে এভয়েড করার এটাও তো আমার শিখতে হবে জানতে হবে তারপরে আপনি আসলে अप्लाई করতে পারবে আমি একটা প্রশ্ন করব একজনের একটা প্রশ্ন আছে আমার প্রশ্নটা কি খুব খারাপ লাগছে সেটা হচ্ছে দেখেন গত রাতে আমাকে একজন নক করে ফেসবুকে আমি জানি একটু কথা বলতে চাই তো উনি নক করে বললেন যে আমি নামটা মেনশন না করি যে ওনার বিয়ে হয়েছে তার বাইরে থাকে তো সেখানে সম্ভবত সে কোন জরিমানা করেছে বা কোন একটা সমস্যা হয়েছে তার হিউজ একটা টাকা দরকার তারা এখানে দেনা পাওনা লোন করে সেই টাকাটা ওখানে পাঠিয়েছে এখন হি ইজ অল রাইট হ্যাঁ এখন হিসাব মতো তার মাসে মাসে টাকাটা দিয়ে আসলে এখানে ব্যাংকের লোন পরিশোধ করতে হবে যেহেতু নতুন বিয়ে এবং পরিচিত পরিচয়টা কম সে ওই টাকাটা পাঠাচ্ছে না এখন এখানে মেয়েটা লোন করেছে ছোট্ট একটা মেয়ে তার এখন চাকরি করারও সামর্থ্য নেই মানে চাকরি করে আসলে মাসে সম্ভব না আমাদের তো আমার সঙ্গে অন্যান্য খরচ আছে এই মুহূর্তে তার সুইসাইডেল টেন্ডেন্সি হচ্ছে এই মুহূর্তে তার মরে যেতে ইচ্ছা করছে এই মুহূর্তে তার ড্রাগুনিতে ইচ্ছা করছে কারণ সে তো আসলে এটা একটা স্ক্যাপিং পয়েন্ট খুঁজবে তাই না যে আমি এখান থেকে ঠান্ডা থাকবো কিভাবে হাজব্যান্ড কে আসলে তারনা দিয়ে হচ্ছে না এক্ষেত্রে মানুষগুলো কি করবে এখানে তো কিছু আইনি জটিলতার ব্যাপারও আছে না আইনি জটিলতার ব্যাপার আছে এখানে এখানে শুধু তা না মেয়েটির একটি আমি বলবো যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আর একটু চিন্তা করা দরকার ছিল সেটা আমি কথাই বলেছি যে যখন আমি দিচ্ছি আমার নতুন বিয়ে হয়েছে তার সাথে হয়তো এখনো আমার বোঝাপড়াটা ঠিক মতন হয়ে ওঠেনি

একটা তার মানে কি তার তার যে সাপোর্ট সিস্টেম পরিবার সদস্যরা তারা তাকে সাপোর্টটা দিচ্ছে না যে মেন্টাল সাপোর্টটা তার দরকার সেটা যখন সে পাচ্ছে না সে তখন একা হয়ে যাচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো যে তার একটা কোনো না কোনো ভাবে এই বুঝবে দিতে এমন একটা মানুষ করা সেটা পরিবার বন্ধু বান্ধব যেখানেই হোক এবং তার কথাটা যে আপনাকে বলেছে এটাই কিন্তু প্রথম ধাপ সে উত্তরণ ঘটিয়েছে নিজের মধ্যে রাখেন এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার অন্তত পক্ষে সে কাউকে বলার মতন সাহসে নিয়েছে এখন কথা হলো যে যদি না করতে পারে সবসময় আমাদের মনে রাখতে হবে আচ্ছা জ্বর যদি হয় বেশি জ্বর হয়ে গেলে ম্যালেরিয়া নাকি এটা জাস্ট ফ্লু আপনি বোঝেন না তো এইটা যদি আপনি শারীরিক সমস্যার জন্য যেতে পারেন তো আপনার মনের সমস্যা হচ্ছে আপনি কেন প্রফেশনার কাছে যাবেন না আপনার সুইসাইডাল এটাকে কোনোভাবেই

মানে নিজেকে বেঁচে দিয়ে লাইক টাকা অ্যারেঞ্জ করার মতো তো লিখিত অফিসিয়াল ডকুমেন্টস আসলে আপনার নামে তো আপনার এখন ড্রাগ নিতে ইচ্ছে করবে আপনার এখন মরে যেতে ইচ্ছে করবে বিকজ আপনি একটা মানে একটা অশান্তিকর সিচুয়েশন এবং নেভার এন্ডিং পয়েন্টের মধ্যে আছেন যেখানে দেয়ার ইজ নো লাইট তো এখানে আমার মনে হয় যে যেহেতু আপনি এইটা মেনশন করেই ফেলেছেন সুইসাইডাল থট আপনার আসছে কাউন্সিলরের কাছে যান আমি বলছি না যে টাকার প্রবলেম সলভ হবে কিন্তু কিছু একটা সলভ হবে কোনো মেরাকল ঘটবে কিংবা আপনার মধ্যে একটা পর্যাপ্ত শক্তি তৈরি হবে যেখানে থেকে হয়তো বা দশ বছর পরে এই প্রবলেম হবে সলভ হয়ে যাবে আপনার আপনি বেঁচে থাকবেন আপনি একটা চমৎকার কাজ হয়তো আপনাকে দিয়ে হবে আসলে কোন মানুষ কিন্তু মরতে চায় না সে তার কষ্টটাকে মারতে চায় এটা কিন্তু বুঝতে হবে আসলে উনি যে কঠিন অবস্থার মধ্যে পড়েছেন সে কঠিন অবস্থা থেকে বের হয়ে আসতে চান তো এখানে একটা কাউন্সেলাররা যেটা করেন খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার একটা প্রবলেম করে দিবেন না কিন্তু আপনাকে যে ডিফারেন্ট যে গুলো আছে এগুলো চিন্তা করতে সাহায্য করে আপনার ভেতরে যে শক্তি আছে সেটাকে বের করে আনতে সাহায্য এবং আপনার কিন্তু আমাদের আমি যখন হেল্পলেস বা হোপলেস থাকি কোন লাইট দেখি না আমরা কিন্তু একটা কাঁধে মাথা রাখলেও শান্তি রায় এবং ওই শান্তি না পেলে কিন্তু আমরা সুসাইডের দিকে যাচ্ছি তাই না আরেকটা ন্যারো ভিশনও হয়ে যায় জি আমরা টানেল ভিশন বলি তখন কিন্তু আমার কাছে মনে হয় যে সবকিছু চেপে আসছে আপনি যদি একটা একটা যদি কাগজ রোল করে চোখ আপনার চোখে দেন আর চোখ বন্ধ করে রাখেন আপনি কি দেখতে পাবেন ওই ওই যে অন্য প্রান্তে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই আপনি ওইটুকুই মনে করবেন আপনার দুনিয়া আর বাইরের কি আছে না আছে আপনি কিন্তু তখন আর কনসিডার করছেন না কিন্তু আপনাকে বাড়িয়ে সেই খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আপনি আমি বলবো যে অবশ্যই আপনি কাউন্সিলরের সহযোগিতা নেন এবং আপনি দেখবেন অনেক জায়গায় আছে ঢাকা ইউনিভার্সিটি ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট এডুকেশন কাউন্সিলিং সাইকোলজি ডিপার্টমেন্ট এখানে তারা কাউন্সিলিং সার্ভিস দেয় আরো অনেক প্রতিষ্ঠান আছে যেখানে

সচেতন মানুষ ওখানে থেকে চলে আসা প্রশ্ন খারাপ লাগে যে কিছুই করলাম না সমাজের জন্য দুনিয়ার জন্য বাচ্চাদের জন্য আমার এখন যেটা হবে একটা রেস্টুরেন্টে মানুষকে বসিয়ে রেখেছো সেটাই বেশি ইম্পর্টেন্ট তো দিন শেষে একটু পীড়াদায় নিজে কে তো সেই ওই সিচুয়েশনে আমরা কি করতে পারি আপনার কি মনে হয় আসলে তো আমাদের একটা রেসপন্সিবল সিটিজেন হিসাবে অ্যাক্ট করা দরকার না আমি আমার নিজের জন্য শুধু চিন্তা করলাম আসলে তো তাহলে আমি একটা রেসপন্সিবল সিটিজেন হলাম না এবং এখানে আমরা কিন্তু সমাজটাকে পরিবর্তন করতে এই এটা আমরা অনেক কিছু করে দেখিয়েছি না যে আমাদের দেশে আমরা অনেক সমস্যা আমরা সমাধান করেছি আমরা ইভেন যদি বলি আমাদের মাতৃভাষা কেনেছি না তো আমাদের দেশকে স্বাধীন করেছে তো এখন যদি আমরা মনে করি যে আম না এটা আমার সমস্যা না আচ্ছা আমি আমি এই রেগেলাম পাত্তা দিলাম না এটা আসলে কোনো না কোনো ভাবে কোરોના কোন দিন আপনাদের কাছে ব্যাক করবে নেক্সট জেনারেশনের কাছে ব্যাক করবে দ্যাট ইজ আ পয়েন্ট রাইট এটা কিন্তু এমন না যে আমি মনে রাখতে হবে আমরা উই অল আর কানেক্টেড কোনো না কোনো ভাবে সে যে যে অবস্থানেই থাকি না কেন তো এইটা যদি সমাজটা যদি নষ্ট হয়ে যায় তার কুফল কিন্তু আমাকে ভোগ করতে হবে সুতরাং অল্পতেই আমরা কিছু করি এবং হ্যাঁ অনেক সময় অনেক পরিস্থিতিতে আমি আমি কিছু হয়তো করতে পারি না কিন্তু কিন্তু ওই চিন্তা করতে পারি পরে যে আমি কি করতে পারি কিভাবে করতে পারি আপনি আসলে চিন্তা করে আমাদেরকে কমেন্টটা করেছেন আমরা কিন্তু এটারই সাধুবাদ জানাই মোস্ট ওয়েলকাম যে আপনি এরকম করে একটা পথ শেষের জন্য চিন্তা করেছেন নিশ্চয়ই আপনি কখনো দেখেছেন আপনার মাথায় ওটা রয়ে গেছে তো আপনি সচেতন একজন মানুষ হিসেবে এটা আমাদেরকে প্রশ্ন করেছেন আমাদের দেখেই ভালো লাগছে আমরা অনেক সময় এখানে সিটে বসছি ঠিকই কিন্তু করতে পারি না করা হয় না তো আপনার কাছ থেকেও আমাদের কিন্তু শেখার আছে অবশ্যই এবং এখানে উনি যেটা ওই মুহূর্তে হয়তো করতে পারেননি কিন্তু হতে পারে যে উনি আর দশ জনকে হয়তো সচেতন করছেন এ ব্যাপারে এই যে এখানে কথা বলেছেন এটা নিয়ে আমরা এখন কথা বলছি এটাও একটা মানুষের মধ্যে হয়তো দায়িত্ব দিতেও পারে তো এইগুলো কিন্তু আমরা যত বেশি চর্চা করব ততই হয়তো আমরা একটা ভালো সমাজ একটা ভালো পরিবেশের দিকে যেতে পারবো তো এখানে কিন্তু আমি বলবো যে যেটা বললেন এটারও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে যে এই এই বাচ্চাগুলো এদের কিন্তু ব্রেনে যে ক্ষতিটা হচ্ছে এবং চিন্তা করেন এই শিশু বয়সে এটার যে প্রভাব আমাদের সমাজে এই যে চিন্তাই বাড়ছে এই যে রাহাজানি বাড়ছে এই যে সন্ত্রাস বাড়ছে এগুলো কিন্তু আপনি আলাদা বিচ্ছিন্ন করে দেখতে পারবেন না এই যে উগ্রবাদ বাড়ছে অবশ্যই এবং তার এফেক্ট কি আপনার হচ্ছে না আপনার ব্যাগটাকে চিন্তাই করে নিয়ে যাচ্ছে না তাহলে আপনিও তো এফেক্টেড হচ্ছেন তাহলে সেখানে তো আপনাকে এখন প্রতিরোধ করা ছাড়া কোনো উপায় নেই করতেই হবে এবং এটার জন্য আইনের যে প্রয়োগ সেটাকে আমাদেরকে সঠিকভাবে করতে হবে আমাদের কাছে আরো বেশ কিছু কোয়েশ্চেন আছে আমি কোয়েশ্চেন নিব আপনারা কমেন্ট করতে থাকেন আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখান থেকে রাখবো সব অনেক প্রেস করেছেন কথা শুনতে ভালো লাগছে মানে এত বোরিং কথা যদি শুনতে ভালো লাগে তাহলে আসলে আমাদের সার্থকতা কারণ আসলে কথাগুলো উপদেশমূলক বা আমরা যদি উপদেশ দেওয়ার চেষ্টা করি না যা হচ্ছে সেটাই হয়তো এক্সপ্লেইন করি একটু চোখের বিষয় সবার কোনো না কোনো ভাবে হয়তো এইজন্যই ভালো লাগছে ওনারা হয়তো রিলেট করতে পারছেন কোনো না কোনো ভাবে ওনাদের জীবনের সাথে আপু ফ্যামিলির কথা যেহেতু ঘুরে ফিরে আসে এবং আমরা কাইন্ড অফ আছি ফ্যামিলির নিয়েই বেশি কথা বলছি এটাই আমাদের আজকের টপিক তো যখন একটা ফ্যামিলিতে মাদকার শক্ত ব্যক্তি আছেন আমি আমার একদম রিসেন্ট একটা কারেন্ট কন্ডিশন বলি আমার একজন ফ্রেন্ডের হাজব্যান্ড ড্রাগ এডিক্টেড খুব বাজে ভাবে ইটস বিন অ্যারাউন্ড সিক্স ইয়ার্স সে ইয়া সো সময়টা কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন এখান থেকে সে কাঁদছে নিজেও চাপছে বলছে ভালো হয়ে যাবো বাট সে দুই মিনিট পরে আর তার মধ্যে থাকছে না এগুলো আমি না এতদিন শুনেছিলাম দেখলাম নিয়ে কিংবা একটা রিহাব সেন্টারে দিব তাদেরকে তো নোটিফাই করাটা একটা দায়িত্ব তাই না আমি হুট করে একজনকে আসলে নিয়ে যেতে পারি না এটা আইনি কিছু জটিলতা আছে তারা কিন্তু কোনোভাবে আসলে হেল্প করেননি ওই একই বলবো যে

যারা ড্রাগ এডিক্টেড হয়ে যায় তারা কিন্তু আসলে আমাদের থেকে অনেক স্মার্ট তারা কিন্তু অনেক খেল ম্যানিপুলেট করছে বলছে আবার এক সময় টুক করে একটু চাচ্ছে বাট পরের সেকেন্ডে সে চাচ্ছে না কারণ মনের ওই জায়গা থেকে ছেলে তো সে বলতো আমাকে আসলে নিয়ে যাও বা আমারও পারমিশন লাগবে ব্যাপারটা কি আসলে কি এখানে যখন মানুষের বডি আপনি যেটা বললেন যে ড্রাগে যখন সে এমন আসক্ত হয়ে যায় তখন কিন্তু তার যে ডোজটাতে সে আগে যে স্যাটিসফ্যাকশনটা পেতো সেটা কিন্তু থাকে না তার থেকে আর বেশি নিতে হয় আর একটু বেশি নিতে হয় তখন কিন্তু তার নিয়ন্ত্রণে থাকে না এই জিনিসটা সুতরাং উনি ছয় বছর ধরে এবং নানা ধরনের ড্রাগস উনি ব্যবহার করেছেন তো সুতরাং এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু যেটা করছেন উনি এটা কিন্তু উনি এই ওই ড্রাগস কারণেই করছেন ওইটারই একটা আপনার আফটার ইফেক্ট হিসাবে করছেন এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে হ্যাঁ তারপরে উনি যদি রাজি থাকেন এর কাছে যেতে এবং উনি এই সেবা নেন তাহলে কিন্তু অবশ্যই উনি বের হয়ে আসতে পারবেন সুতরাং এই কাজটা কিন্তু করা খুব জরুরি আমার মনে হয় যে ছয় বছর গেছে গেছে কিন্তু আর ছয়টা দিনও যেন না যায় মানে বেটার লেট দেন নেভার অলরেডি মানে লেট হয়ে গেছে কিন্তু এখন আমরা চেষ্টা করা ছাড়ার কোনো উপায় নেই আর আপনার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যাতে এই কঠিন পথটা অবশ্যই কঠিন হবে ওর মধ্যে যতটুকু স্মুদ আর সহজ হয় সেটাই আসলে আমাদের এখন চেষ্টা থাকবে আপু একটা কমেন্ট এসেছে সালমান সাবের যার যার কমেন্টের একটু আগে আমরা প্রেস করেছি যে উনি পথ শিশুদের জন্য চিন্তা করছেন যেটা আমরা অনেক সময় করা হয়নি উনি বলেছেন আপু আমার খুব ইচ্ছা আছে যে এরকম দের জন্য কোনো একটা জবের ব্যবস্থা বা কর্মসংস্থান করে দেওয়া যাতে তারা একটু হলে সব পথে ইনকাম করতে পারে ভাই দ্যাট ইজ ওয়ান্ডারফুল আমার মনে হয় এটার জন্য আসলে আপনি যদি কোনো উদ্যোক্তা হন কিংবা আপনার যদি কোনো কর্মসংস্থানের জায়গা থাকে বা কোনো বিজনেস থাকে ছোটোখাটো অনেক জায়গায় কিন্তু এবং প্রত্যেকটা বাচ্চা কিন্তু ট্যালেন্টেড বিকজ আল্লাহ কিন্তু ভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন কার ট্যালেন্টে কোথায় একটু এক ঝলক খুঁজে নেওয়ার ব্যাপার তো তাকে যদি আমরা আমার কাজে লাগাতে পারি আপনি বেনিফিটেড হবেন এবং এই বাচ্চাগুলোর

ওকে বলেছেন এটা তার ঘুরে ফিরে আগের জায়গায় আসছে আমার ছেলে তো খুব ভালো বা আমার মেয়ে তো খুব ভালো পাশে বাসার ছেলে ড্রাগ নিবে আমার ছেলে নিবে না কারণ তাকে তো আমি আমার আইন অনুশাসন একদম পাক্কা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে এসেছি মানুষ তো আসলে মানে এখান থেকে স্লিপ কাটে এটা তো হবে কি বলবেন প্রসঙ্গে সবার একটাই কথা এটা এটা আসলে কঠিন ব্যাপার সবচেয়ে বড় কথা যখন ওই ডিনায়াল থাকে যে না আমি এটা নিচ্ছি না সে ব্যক্তি হতে পারে ব্যক্তির পরিবারের অন্য সদস্যরা হতে পারে এটা তো একটু কঠিন ব্যাপার অবশ্যই কিন্তু এটা কিছু উনি যদি এই সাইন্স সিমটমস গুলো বোঝেন জানেন ওনার সব এটা ধারণা থাকে তখন কিন্তু ওই সম্পর্কে নিয়ে উনি কথা বলতে পারবেন পরিবারের সদস্যদের সাথে যে আপনারা বলছেন এটা করছে না কিন্তু এই সাইন সিমটমস গুলো দেখেন এগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা নর্মাল না করব যে দেখেন রুমে যদি পয়সা রাত রাত দিন হয়ে গেছে এগুলো কিন্তু খুবই কমন সিমটমস তার যদি কোন রিলেশনশিপ থাকে সেখানেও প্রবলেম হওয়া শুরু করবে তার ফ্রেন্ডের কাছ থেকে সে দূরে সরে আসবে তার নতুন ফ্রেন্ডস গজাবে যাদেরকে আপনি কখনো হয়তো আগে দেখেননি বা বয়স সাথে মিল নেই এরকম অনেক রকম সিমটমস এগুলো খুবই কমন আমরা গুগল করলে আপনাকে একটা লিস্ট গুগল ধরিয়ে দেবে তাছাড়া আপুরা তো আছে না আমাদের সময় না একদম শেষ মানে কথা বলতে বলতে ওয়ান আওয়ার মোটামুটি শেষ তাই চিন্তা করেন ওয়ান আওয়ার শেষ রাইট তবে হ্যাঁ আমাদের আরো বেশি কথা বলতে হবে আপনারা যেটা করছেন এটা অসাধারণ আমি বলবো সপ্তাহে দুই দিন আপনারা একটি বিষয় নিয়ে কথা বলছেন এটা আরো মানুষকেও জানাতে হবে এবং আমি তো খুবই মানে ভালো লাগলো যে অনেক মানুষ এটা জানতে চাচ্ছেন কথা বলছে তো এগুলো কোথায় পাওয়া যায় কি ধরনের আমি বলবো যে আমার দিক থেকে আমি বলতে পারি যে মেন্টাল হেলথ ফার্স্ট এইড যেটা সেখানে আমরা আর কাজ করেছি বাংলায় মানুষের এই তথ্যটি নেই যে কারণে বাংলায় মেন্টাল হেলথ সম্পর্কে মাদকাসক্তি শক্তি সম্পর্কে কি করতে হবে করণীয় সম্পর্কে এগুলো আমরা কিন্তু একটা ওয়েবসাইট করেছি এটা ডাব্লিউ 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 ডট ডাব্লিউ এম এইচ ডট আই ওয়েলবিং এটাতে যদি কেউ যায় তাহলে কিন্তু একেবারে বাংলায় সাধারণ ভাষায় আপনি প্রথমে যেটা বলেছিলেন এভাবে এগুলো লেখা আছে সহজ করে সব মেনশন করা আছে প্রশ্ন করতে পারবেন কেউ সেখান থেকে প্রশ্ন आंसर প্রফেশনালরা দেবেন এবং ওখানে আছে কিন্তু কোথায় গেলে সার্ভিসটা পাওয়া যাবে সেটা সম্পর্কেও আছে ওকে তাহলে আপু সব ডিটেইলস কিন্তু অলরেডি বলে দিলেন আপু হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম অ্যাজ ইউজুয়াল আমার খুব ভালো লাগে টপিকগুলো নিয়ে কথা বলতে নতুন জেনারেশন প্রতিনিধি হিসেবে আমার কথাগুলো বলতে পৌঁছে দিতে ভালো লাগে এবং আপনি আপনারা আসেন প্রত্যেক উইকে আমাকে একটা বড় বিপদ থেকে বাঁচান হেল্প করে না থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য আমিও খুব এনজয় করেছি এনজয় বলবো না আমি আসলে মনে করেছি যে একটা কাজের কাজ করলাম আজকে কাজের কাজ হলেই ভালো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আজকের মতো আমি হাজব্যান্ড মিনতি এখানে বিদায় নিচ্ছি বাংলা রেডিও নাইনটি ফাইভ পয়েন্ট টু এফ এমকে অসংখ্য ধন্যবাদ এরকম মানে এন্টারটেইনমেন্টের ছাকা নাকা যুগে আসলে এরকম একটা কনস্ট্রাকটিভ